বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পরিবহনকারী কামেন্দ্র সিংকে রাঁচি এটিএস এর দল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চিরকুণ্ডা বরাকরে নাকা চেকিং এর সময় দুটি গুলি ভরা পিস্তল এবং 12টি কার্তুজ সহ আটক করেছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তারা যদিও এই ব্যাপারে কোনো কিছু জানাননি, জানা যায় তারা গভীর কোনো ষড়যন্ত্রে জড়িত রয়েছে। পুলিশ সূত্রে খবর, কামেন্দ্র সিং অস্ত্র সরবরাহের কাজ করতেন এবং ঝাড়খণ্ডের নির্দিষ্ট সংগঠনের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে জানা যায়। তিনি জঙ্গিদের অস্ত্র সরবরাহের কাজ করেন বলেই অভিযোগ। রাতে চিরকুণ্ডা থানা থেকে কামেন্দ্র সিংকে নিয়ে যায় এটিএসের দল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পরিবহনকারী কামেন্দ্র সিংকে রাঁচি এটিএস এর দল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চিরকুণ্ডা বরাকরে নাকা চেকিং এর সময় দুটি গুলি ভরা পিস্তল এবং 12টি কার্তুজ সহ আটক করেছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তারা যদিও এই ব্যাপারে কোনো কিছু জানাননি, জানা যায় তারা গভীর কোনো ষড়যন্ত্রে জড়িত রয়েছে। পুলিশ সূত্রে খবর, কামেন্দ্র সিং অস্ত্র সরবরাহের কাজ করতেন এবং ঝাড়খণ্ডের নির্দিষ্ট সংগঠনের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে জানা যায়। তিনি জঙ্গিদের অস্ত্র সরবরাহের কাজ করেন বলেই অভিযোগ। রাতে চিরকুণ্ডা থানা থেকে কামেন্দ্র সিংকে নিয়ে যায় এটিএসের দল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পরিবহনকারী কামেন্দ্র সিংকে রাঁচি এটিএস এর দল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চিরকুণ্ডা বরাকরে নাকা চেকিং এর সময় দুটি গুলি ভরা পিস্তল এবং 12টি কার্তুজ সহ আটক করেছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তারা যদিও এই ব্যাপারে কোনো কিছু জানাননি, জানা যায় তারা গভীর কোনো ষড়যন্ত্রে জড়িত রয়েছে। পুলিশ সূত্রে খবর, কামেন্দ্র সিং অস্ত্র সরবরাহের কাজ করতেন এবং ঝাড়খণ্ডের নির্দিষ্ট সংগঠনের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে জানা যায়। তিনি জঙ্গিদের অস্ত্র সরবরাহের কাজ করেন বলেই অভিযোগ। রাতে চিরকুণ্ডা থানা থেকে কামেন্দ্র সিংকে নিয়ে যায় এটিএসের দল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পরিবহনকারী কামেন্দ্র সিংকে রাঁচি এটিএস এর দল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চিরকুণ্ডা বরাকরে নাকা চেকিং এর সময় দুটি গুলি ভরা পিস্তল এবং 12টি কার্তুজ সহ আটক করেছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তারা যদিও এই ব্যাপারে কোনো কিছু জানাননি, জানা যায় তারা গভীর কোনো ষড়যন্ত্রে জড়িত রয়েছে। পুলিশ সূত্রে খবর, কামেন্দ্র সিং অস্ত্র সরবরাহের কাজ করতেন এবং ঝাড়খণ্ডের নির্দিষ্ট সংগঠনের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে জানা যায়। তিনি জঙ্গিদের অস্ত্র সরবরাহের কাজ করেন বলেই অভিযোগ। রাতে চিরকুণ্ডা থানা থেকে কামেন্দ্র সিংকে নিয়ে যায় এটিএসের দল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।